সত্যি কথা বলতে কি যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব বুধবার গৃহীত হয় লোকসভায় কংগ্রেসের পাশাপাশি বিআরএসও প্রস্তাব এনেছে মোদী সরকারের বিরুদ্ধে এ নিয়ে বিতর্ক কবে হবে সেই তারিখ শিগগির ঘোষণা করবেন স্পিকার এদিন সমস্ত বিরোধী সাংসদরাই উঠে দাঁড়িয়ে অনাস্থা প্রস্তাবের সমর্থন জানায় পাখির চোখ আসন্ন পাঁচ রাজ্যের নির্বাচন অতঃপর লোকসভা নির্বাচন সংসদের বাদল অধিবেশন শুরু হতেই মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে সংসদ প্রায় অচল করে রেখেছে বিরোধীরা এবার মোদী সরকারকে চাপে ফেলতে অনাস্থা প্রস্তাব আনল বিরোধীরা বুধবার সকালে সংসদে অনাস্থা প্রস্তাব আনেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ পাশাপাশি বিআরএস এর ফ্লোর লিডার নাগেশ্বর রাও অনাস্থা প্রস্তাব এনেছিলেন উল্লেখ্য মণিপুরের এই অবস্থা কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে এই দাবিতে সংসদের বাদল অধিবেশনের শুরু থেকেই সরব বিরোধীরা এমনকি সোমবার বিরোধী সাংসদরা ধর্নাও দিয়েছেন বহু বিরোধী সাংসদ কিন্তু তাতেও প্রধানমন্ত্রীর বিবৃতি দিতে রাজি হননি অবশেষে আনা হলো অনাস্থা প্রস্তাব তবে বিরোধীদের আনা এই প্রস্তাবে সরকারের কোনো সংকট তৈরি হওয়ার সম্ভাবনা নয় কেননা বিপুল সমর্থন রয়েছে শাসক দলের তরফে তাহলে এই প্রস্তাব কেন এ প্রসঙ্গে বিরোধীরা জানিয়েছে মণিপুর নিয়ে কেন্দ্রের নীরবতা ভঙ্গ করাই লক্ষ্য আর সেই কারণেই এই প্রস্তাব এদিকে বিরোধীদের খোঁচা দিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী ও বিজেপি নেতা প্রহ্লাদ যোশী জানিয়ে দিয়েছেন মানুষের আস্থা রয়েছে প্রধানমন্ত্রী ও বিজেপির ওপর এদিকে বিজেপি বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবকে আত্মঘাতী গোল বলে কটাক্ষ করেছেন এর জবাবে এদিন লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি কি বলছে সেটা বড় কথা নয় বড় কথা হলো আমাদের কথাগুলো সংসদে বলা যাবে তাই সংসদীয় গণতন্ত্রের পক্ষে আজকের দিনটা খুবই উজ্জ্বল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড